কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন, এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সাথে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। ভুট্টা দানাদার ফসলের মধ্যে অন্যতম, যোগ্যতার জন্য ধান আর গমের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে। কথায় আছে ভুট্টা ভারী মজাদার ফসল, সারা বছর ফলে মাছের খাবার, পশুর খাবার, জ্বালানিতেও চলে, আর মানুষের খাবার হিসেবে তো আছেই। আমাদের দেশে ভুট্টা বিভিন্ন জাতের আবাদ হয়ে থাকে। বাড়ি কর্তৃক উদ্ভাবিত খই ভুট্টা অন্যতম বৈশিষ্ট্যের দাবিদার। এই ভুট্টা থেকে উৎকৃষ্ট মানের খই হয়, খেতে বেশ সুস্বাদু এবং পুষ্টিকর। বাজারে অন্যান্য ভুট্টা জাতের তুলনায় এই জাতটি বেশ মূল্যবান। পারিবারিকভাবে কিংবা বাণিজ্যিকভাবে এই জাতের কদর ও জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। একসময় খই ভুট্টা আমদানি করা হতো, এখন বাড়ি ভুট্টা সে চাহিদা পূরণ করেছে অনেকাংশে। বাড়ি খই ভুট্টার গাছ পাতা কাঁচা কিংবা শুকনা অবস্থায় গো খাদ্য হিসেবে বা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গে থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বাড়াবো প্রাণীজ আমিষ, গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে গত 20 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পালিত হয়ে গেল প্রাণী সম্পদ সেবা সপ্তাহ 2018। দেশের প্রতিটি জেলায় ও উপজেলায় এই সেবা সপ্তাহ পালিত হয়। রাজধানীর ফার্মগেটস্থ কেআইবি অডিটোরিয়ামে 20 জানুয়ারি বিকাল 3টায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধনের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচি আরম্ভ হয়। এ উপলক্ষে কেআইবি অডিটোরিয়াম সংলগ্ন মাঠে মেলার আয়োজন করা হয়েছিল। মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করে। প্রাণী সম্পদ অধিদপ্তর স্টলের মূল একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে সারা দেশের মানুষকে আমরা বর্তমান সরকারের 2021 সনের মধ্যে যাতে অন্তত 85 ভাগ থেকে 90 ভাগ লোক আমিষ জাতের যে দুধ মাংস ডিম পেতে পারে সেই লক্ষ্য পূরণের লক্ষ্যেই আমরা এবার আমাদের স্টল সাজিয়েছি। এবং সেই জন্যে দুধ মাংস ডিম চামড়া তার হাড় এই সমস্ত থেকে যে সমস্ত দ্রব্যাদি উৎপন্ন হয় সেগুলোকে আমরা প্রদর্শনী করেছি। তাছাড়া আমাদের
বিভাগের যে সমস্ত কর্মসূচি অর্থাৎ দারিদ্র বিমোচন, কর্মসংস্থান, মানুষের অর্থনৈতিক উন্নয়ন, চিত্ত বিনোদন, এই সমস্ত লক্ষ্যকে উদ্দেশ্য এবং জাত উন্নয়নের মাধ্যমে বিভিন্ন গাভি এবং সার উৎপাদন করা, মানুষকে নিরাপদ মাংস সরবরাহ করা, ডিম সরবরাহ করা, এই লক্ষ্যে আমাদের এই স্টলের এবার মূল লক্ষ্য। এই মেলায় প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের স্টলও উপস্থাপিত হয়। আমাদের এই প্রদর্শনীর মূলত সেখানে হলো আমরা প্রাণী সম্পদ বিষয়ক বিভিন্ন প্রযুক্তি, প্রাণী সম্পদের সাথে সম্পৃক্ত বিভিন্ন স্টেক হোল্ডার তারা যে সমস্ত যন্ত্রপাতি বা পশু খাদ্য ঔষধ বিক্রি করে এইগুলি জনগণের মাঝে পরিচিত করা এবং জনগণকে আমাদের যেই প্রযুক্তিগুলি সে সম্বন্ধে জনগণকে উদ্বুদ্ধ করা, জনগণকে অবহিত করা, সেটাই হচ্ছে আমাদের এই মেলার উদ্দেশ্য। আমাদের এবারের এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট থেকে যে সকল পণ্য বা পণ্যজাত দ্রব্য উৎপাদিত হয় সেই সকল পণ্যের গুণাগুণ সম্পর্কে আমাদের যারা স্টেক হোল্ডার আছে, সাধারণ জনগণ আছে, তাদেরকে একটা মেসেজ দেওয়া যে এগুলির থেকে আমাদের বেঁচে থাকার জন্য, শারীরিক গঠনের জন্য কী কী উপকার আসতে পারে, এই জন্য আমরা এটা আয়োজন করেছি। যেমন অনেকেই জানে না গ্রামের লোকজন ডিমের কী উপকারিতা, মাংসের কী উপকারিতা, দুধের কী উপকারিতা, বা এই সকল পণ্য নিয়ে অনেক ধরনের বিভ্রান্ত আছে যে ডিম খেয়ে প্রেশারের রোগীরা ডিম খেতে পারবে না। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জার্নাল থেকে যে সুস্বাস্থ্যের জন্য ডিম অত্যন্ত উপকারী, সেই জন্যই আমাদের এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তা আমি মনে করি যে এবারের প্রদর্শনী থেকে আমরা আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের যে উৎপাদিত পণ্যগুলি এ থেকে সাধারণ জনগণ সহ এদেশের সকল জনগণের কী কী উপকারে আসতে পারে এই মেসেজটা আমরা সারা দেশব্যাপী দিতে পারছি। বেসরকারি প্রতিষ্ঠানসমূহ প্রাণীজ খাদ্য ও ঔষধের স্টল নিয়ে অংশগ্রহণ করে। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ 2018 কর্তৃক আয়োজিত যে লাইফ স্টক ফেয়ার হচ্ছে, প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এই মেলাটা 2018 সহ দ্বিতীয়বারের মতো হচ্ছে এবং এই দ্বিতীয়বারের পর্যায়েই মেলাটা যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। এই মেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রাণী সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং এর উন্নতিকল্পে কী কী করা যায়, কীভাবে প্রাণী সম্পদের সুবিধাসমূহ মানুষের কাছে আরও সুন্দরভাবে পৌঁছে দেওয়া যায়, কীভাবে নতুন টেকনোলজি আরও ভালো ডিসিমিনেট করা যায়, মানুষকে আরও বেশি সচেতন করা যায় প্রাণী সম্পদের উন্নয়ন তথা এদেশের আমিষের চাহিদা পূরণে, সেজন্যই আসলে এই ধরনের মেলা আয়োজন করা হয়। আর এই মেলায় প্রাণী সম্পদ সাথে সম্পর্কিত ইন্ডাস্ট্রিগুলোতে আমরা যে বিভিন্ন রকম উপকরণ এবং সেবাসমূহ আমরা সরবরাহ করি সেটা জনগণের কাছে প্রকাশ করার জন্যই আমরা এই মেলাতে অংশগ্রহণ করেছি। বেসরকারি একটি প্রতিষ্ঠান কৃত্রিম প্রজননের বিষয় নিয়ে তাদের প্রযুক্তি তুলে ধরে। আমরা মূলত প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে বাংলাদেশে যেই কৃত্রিম প্রজনন প্রোগ্রাম চলছে এই কৃত্রিম প্রজননের সমস্ত সাপোর্ট, কৃত্রিম প্রজননের জন্য যে যন্ত্রপাতি ব্যবহার হয় এই সমস্ত যন্ত্রপাতি আমরা জার্মানি, ইউএসএ, কানাডা, চায়না, ভারত বিভিন্ন দেশ থেকে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরে সরবরাহ করে থাকি। এছাড়াও এই কৃত্রিম প্রজনন করতে গিয়ে আমাদের দেশের যে সরকারের যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে এই অধিদপ্তরের বাইরেও কৃত্রিম প্রজনন নিয়ে কাজ করছে আরও কয়েকটা কোম্পানি বেসরকারি পর্যায়ে, যেমন মিল্ক ভিটা আছে, ব্রাগ আছে, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি আরডিএ বগুড়া, তারপরে আছে আমেরিকান ডেইরি, এই কয়েকটা কোম্পানি কৃত্রিম প্রজনন নিয়ে কাজ করছে গোটা বাংলাদেশে। এবং এই কৃত্রিম প্রজননের মাধ্যমে আমাদের দেশের যে প্রাণী সম্পদের উন্নয়ন ঘটছে, বিশেষ করে
বাংলাদেশ সরকার নতুন একটা প্রজাতির যে মাংসের যে চাহিদা মেটানোর জন্য ব্রাহ্মা জাতের একটা নতুন একটা জাতকে এই দেশে উদ্বুদ্ধ করছে এবং বিভিন্ন খামারি পর্যায়ে এখন এই ব্রাহ্মা জাতের গরু তারা লালন পালন করছে এবং এতে এদেশের মাংসের চাহিদা পূরণের জন্যই সরকারের মূলত এই উদ্যোগ এবং এই উদ্যোগে আমরা আমাদের পক্ষ থেকে যে সমস্ত সহযোগিতা দেওয়ার দরকার সরকার চাচ্ছে সেই সমস্ত জায়গায় আমরা সহযোগিতা প্রদান করছি। প্রাণী সম্পদের সেবা সপ্তাহে প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাকে সাড়া দিয়ে আমরা এই মেলায় অংশ নিয়েছি, কারণ আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করি। এদেশের 16 কোটি লোকের পুষ্টি যোগাতে, দুধ ও মাংস যোগাতে যে বিশাল কর্মযজ্ঞ প্রাণী সম্পদ অধিদপ্তর হাতে নিয়েছে, সেই কর্মযজ্ঞে আমরা বাইরের টেকনোলজি দিয়ে এদেশের গরুর জাত উন্নয়নে কি করা যায় সেই সমস্ত টেকনোলজি এবং ইকুইপমেন্ট আমরা সরবরাহ করে থাকি। আমরা বিশ্বের এই ক্ষেত্রে যে সমস্ত লিডিং কোম্পানি আছে জেনেটিক্সে এবং জেনেটিক্স অ্যানিম্যাল রিপ্রোডাকশন টেকনোলজির যে সমস্ত কোম্পানি ওয়ার্ল্ডে রয়েছে আমরা তাদের প্রতিনিধিত্ব করি বাংলাদেশে, এবং সেই সমস্ত টেকনোলজি দিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরকে সহযোগিতা করে যাতে বাংলাদেশ সরকারের যে ভীষণ 2021 রয়েছে, যে আমাদের দেশে 16 কোটি মানুষের খাদ্য পুষ্টি যোগান দিতে সরকারের যে নিরলস প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করার জন্যই আমরাও আমাদের যেটুকুন সামর্থ্য আছে সেটুকুন দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ভেড়ার মাংস সবচেয়ে উপাদেয় খাবার, যতগুলো রেড মিট আছে তার মধ্যে ভেড়ার মাংস সবচেয়ে নিরাপদ, কারণ এতে আমিষের পরিমাণ বেশি, চর্বির পরিমাণ কম, কোলেস্টেরলের পরিমাণ তুলনামূলকভাবে কম, এবং এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যারা রক্তে কোলেস্টেরল জমাট হতে বাধা প্রদান করে। সেই হিসেবে ভেড়ার মাংস সবার জন্যই খুব উপকারী, বিশেষ করে বাচ্চাদের তাদের শারীরিক বৃদ্ধির জন্য ভেড়ার মাংস খুব প্রয়োজন, এবং বুদ্ধি নিরাপত্তা বুদ্ধিভিত্তিক যেটা বিকাশ সেটা ভেড়ার মাংসের মধ্যে আছে উপাদান। আর ভেড়া পালন করা খুব সহজ, গ্রামে যাদের অল্প জমি আছে যারা দরিদ্র কৃষক তারা খুব সহজেই ভেড়া পালন করতে পারে। আমরা সারা দেশে 13,000 ভেড়ার খামারিকে প্রশিক্ষণ দিয়েছি, কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি, 3টি ডেমনস্ট্রেশন ভেড়ার খামার তৈরি করেছি আমরা, একটা রাজশাহীর রাজাবাড়ি হাটে, একটা বগুড়ার শেরপুরে, একটা হলো ফকিরহাট বাগের হাটে। এই খামারগুলোতে আমরা দেশি ভেড়ার সংরক্ষণের জন্য ভেড়া লালন পালন করছি, এবং এখান থেকে সরকার নির্ধারিত মূল্যে আমরা ভেড়া যাদের খামার আছে যারা ভেড়া পালন করে তাদের কাছে আমরা পাঠা বিতরণ করছি। আমরা আশা করছি যে আমাদের এই প্রকল্পের মাধ্যমে দেশে ভেড়ার উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পাবে। যে আসুন আমরা সবাই মিলে দেশে ভেড়া পালন করি, করে ভেড়ার উৎপাদন বৃদ্ধি করে দেশে প্রাণীজ আমিষের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন, এর সাথে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল নম্বর বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইয়েরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নী।